গাঁও শহর জেলার খবর সহিত স্টুডিওত মই পাপড়ি আর ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী ঐক্য এটা থান বান হল। ইন্ডিয়া এলায়েন্সক উপেক্ষা করে দিল্লীত আপে ঘোষণা করলে নিজাববিয়া প্রার্থী তালিকা। তিন সমষ্টির প্রার্থী প্রক্ষেপ করলে আম আদমি পার্টিয়ে। ডিব্রুগড়, তেজপুর, গুৱাহাটীত আপর লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল। ডিব্রুগড়ত মনোজ ধানোয়ার, তেজপুরত ঋষিরাজ কৌন্দিল্য আর গুৱাহাটীত আপর প্রার্থী হব ভবেন চৌধুরী। বিরোধী ঐক্যত আসনক অঙ্ক নিমিলার পিছতে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলে আম আদমি পার্টি। অবশ্যই নিজাববিয়া প্রার্থী ঘোষণা করেছে যদিও ইন্ডি এলায়েন্সর থাকার দাবি করেছে আপে। লগতে নির্বাচন জয়ী হবলে হলে সময় থাকুতে আসনের হিসাব করবলে কংগ্রেসক আহ্বান আপ নেতৃত্ব। ইতিমধ্যে যেহেতু ইন্ডি এলায়েন্সর কথা কই থাকা হয়েছে, কৈছে যে ইন্ডি এলায়েন্সত আছে, কিন্তু ইয়ার পূর্বে আমি কথা পটভূমিলে যেহেতু আহিছো গতিকে তেতিয়া দেখিলে পাওয়া গৈছিলে যে ভূপেন বৰাৰ সহ এক বৈঠকত মিলিত হয়েছিল আর তেনেধরণে বিচারিছিল কত কত আসন লাগিব, কত কত টিকট বিচারিব, সেই কথাবোৰ এক বৈঠকত কথাখিনি আলোচনা হয়েছিল। আর সেই সময়ত ভূপেন বৰাই কৈছিল যে আমি আলোচনা করব পাৰো, কিন্তু ইয়ার গোটেইখিনি সিদ্ধান্ত যেহেতু কেন্দ্রই লব গতি আমি সেই মর্মে আগবাড়ি লাগবে। কিন্তু এই গোটেই প্রক্রিয়াটির পিছত আজি ঘোষণা করা হয়েছে এক প্রকার থানবান হয়েছে বিরোধী ঐক্য। ইন্ডি এলায়েন্সক উপেক্ষা করে দিল্লীত আপে ঘোষণা করেছে নিজাববিয়া প্রার্থী তালিকা। তিনটা সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ করেছে আম আদমি পার্টিয়ে। ডিব্রুগড়, তেজপুর, গুৱাহাটী যেহেতু পূর্বরে ডিব্রুগড়, তেজপুর আর গুৱাহাটীর কথা কৈছিল, কিন্তু সেই মর্মে কংগ্রেস আগ নাবাড়িল গতি ক্ষেত্র এটা আপে নিজাববিয়াকে প্রার্থী ঘোষণা করেছে। ডিব্রুগড়ত মনোজ ধানোয়ারক দিয়া হয়েছে, তেজপুরত ঋষিরাজ কৌন্দিল্যক দিয়া হয়েছে আর গুৱাহাটীত আপর প্রার্থী ভবেন চৌধুরী। বিরোধী ঐক্যত আসনের অংশ নিমিলার পিছতে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলে আম আদমি পার্টিয়ে। অবশ্যই নিজাববিয়া প্রার্থী ঘোষণা করেছে যদিও ইন্ডি এলায়েন্সর থাকার দাবিও করেছে আপে। লগতে নির্বাচন জয়ী হবলে হলে সময় থাকুতেই আসনের হিসাব করবলে কংগ্রেসক আহ্বান জানাইছে আপ নেতৃত্ব। सभी को लोकसभा के चुनाव के लिए बहुत मेहनत करनी है, बहुत काम बाकी है। हमारे पास अब समय काफी कम बचा हुआ है, इसीलिए आम आदमी पार्टी लोकसभा के चुनाव के लिए असम से अपने तीन कैंडिडेट की घोषणा कर रही है। हमारे तीन कैंडिडेट हैं, डिब्रूगढ़ लोकसभा से श्री मनोज धनोवर जी, गुवाहाटी लोकसभा से श्री भावेन चौधरी जी और सोनितपुर लोकसभा से श्री ऋषिराज जी। हम अब पूरी ताकत से इन तीनों सीटों पर अपनी तैयारी शुरू करेंगे, काम शुरू करेंगे और मुझे पूरा भरोसा है, पूरी उम्मीद है कि इंडिया अलायंस भी इन तीन सीटों को आम आदमी पार्टी को दे देगी। देखिए, इंडिया अलायंस से बातचीत बहुत दिन से चल रही है, महीनों हो गए बातचीत करते करते बातचीत करते करते अब हम थक रहे हैं, आपके पास समय नहीं है। हम पूरी तरीके से इंडिया अलायंस के साथ है। मैं उम्मीद करता हूं कि असम की इन तीनों सीटों पे जो आज हम अनाउंस किए हैं इंडिया अलायंस वो आम आदमी पार्टी को दे देगी। আর আম আদমি পার্টি এতিয়াও আমার বন্ধু। আপর প্রার্থী ঘোষণার পিছতে প্রতিক্রিয়া কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন সিকদার। পাঞ্জাব আর দিল্লিত আপর সরকার থাকার পিছতো তার প্রার্থী তালিকা ঘোষণা হওয়া নাই। ভারতবর্ষত আন আন রাজ্যত যত আপ আছে, গুজরাটেই কক বা বিভিন্ন ঠাইত কক, অসমৰ বাদে আপৰ প্রার্থী তালিকা করবাত ঘোষণা হয়েছে নেকি? গতি আপনাদের কয়েছে যে আপে এটা দিছে যে তেওঁলোকে অপেক্ষা কোনোবাই কৈছিল, অপেক্ষা বহুত করেছে। গতি মই এতিয়াও তেওঁলোকে আমার মিত্র বন্ধু, গতি বন্ধু বা মিত্রর উপর আচুরিয়ার মন আমার নাই। কিন্তু দিল্লী, পাঞ্জাব বা ভারতবর্ষের আন রাজ্যত আপর এটাও প্রার্থী তালিকা ওলোয়া নাই, এজনও প্রার্থী দিয়া নাই। অসমত যদি সচাকই প্রার্থী ঘোষণা করেছে, অসমত কিয় এমান সোনকালে করবলগা হল, এটা ডাঙর প্রশ্ন। আমি এতিয়াও ভারতীয় জাতীয় কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তি, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল একেলগে ইলেকশন খেলার পোষকতা করো। আর আপর লগত যেকটা বৈঠক হয়েছিল, লাস্ট বৈঠকখন ভূপেন বৰা ডাঙরিয়ার বাকভবনত মই আছিল, আর সেই বৈঠকত আমার এটা সিদ্ধান্ত হয়েছিল আমি যি করিম আলোচনার মাধ্যমত করিম, দাবি আমার থাকিব, তো শেষত এটা সিদ্ধান্তে আমি উপনীত হম। তো কি কারণে তেওঁলোকে এনেকুৱা করিলে মই কিন্তু দেখা নাই এতিয়ালৈকে, কি কারণে করলে নাজানো। গতি অকনমান সময় আমার খা খবর লবলৈ দিয়ক, নিশ্চিতভাবে আমার দলের আমার যেটো প্রতিক্রিয়া
মানে অফিসিয়াল যেটা প্রতিক্রিয়া আপনাদের জানিব পারিব। আর ইপিনে কংগ্রেস আর আপর মিত্রতাক লই এতিয়াও আশাবাদী এ কে রশিদ মন্ডল। আমার উদ্দেশ্য হল একগোট হওয়ার উদ্দেশ্য হল বিজেপি বিরোধী, হয় না? আমার একগোট হওয়ার উদ্দেশ্য হল আপক যদি আমি সিটটি এরি দিই, আপক সহায় করে আমি জিকাব লাগে সকলে মিলি। কংগ্রেসক এরি দিলে আপেও তাতে আপ বলে যিমান যে আছে, আমি বিজেপি বিরোধী দল যিমান আছে সকলে মিলি জিকাব লাগিব। তেও আগতীয়াকে যে এইটো দিয়া তেওঁলোকক খুদিলে ভাল হব, কারণ এতিয়ালৈ ফাইনাল সিদ্ধান্তটো হোৱা নাই। তেওঁলোকে যদি ডিক্লেয়ার করে আকৌ যদি ইলেকশন নমিনেশন হোৱাই নাই আকৌ উদ্ধ করব পাৰে। গতিকে মই এটা মন্তব্য দিয়ার খেলিমেলি লগাব বিচাৰা নাই। কিজানি আকৌ আশা এতিয়াও আশাবাদী যে আমি বিরোধী যেটো গোট একত্রিত হয়েছো, হ্যাঁ নিশ্চয় আকৌ একত্রিত হব, সেই আশা এতিয়ালৈ আমি মুখত বান্ধি আছো। সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বরা আমার সঙ্গে আছে, সংযুক্ত হয়ে আছে, গতি আমি তার সঙ্গে কথা পাতিম। পার্থ, ইন্ডিয়া এলায়েন্সত ফাট মেলা, বৃহৎ ফাট মেলা, এই প্রসঙ্গ যেটা চলি আছে, এটা একটা বৃহৎ চর্চা চলি থাকার মাজতে আপে যেহেতু আগতীয়াক ভূপেন বরার সঙ্গে এক বৈঠকতো মিলিত হয়েছিল, আমি যদি চাও যে ভূপেন চৌধুরী তো বৈঠকতো মিলিত হয়েছিল, সন্তোষজনক একো ধরনের উত্তর নাপালে আর নোপার পিছতে আজি প্রার্থী ঘোষণা করেছে ডিব্রুগড়, তেজপুর আর গুয়াহাটী। গতি এটা কথা হয়েছে যে আমি কংগ্রেসের আপনি ভাষ্য শুনিলে কৈছে যে এনেকুৱা হ'ব যেন নালাগে, গতিকে এই গোটেই কথাবোৰ আপোনাৰ সৈতে আমি আলোচনা কৰিম গোটেই বিষয়টো। পাপৰি হয় এক প্ৰকাৰ ইণ্ডিয়া থানবান হৈ যোৱা পৰিলক্ষিত হ'ল। যি সময়ত আম আদমি পাৰ্টীয়ে অসমত প্ৰাৰ্থী ঘোষণা কৰিলে, চূড়ান্ত তালিকা তিনিজন প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰিলে, সেই অনাগত সময়ত তেওঁলোকে আন আন ৰাজ্যসমূহতো প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰিব আৰু তেওঁলোকে এককভাৱে অৱতীৰ্ণ হোৱা, অসমৰ বেলিকে এককভাৱে অৱতীৰ্ণ হোৱাৰ এক প্ৰকাৰ পৰিকল্পনা লৈ লৈছে। অনাগত 3 বজাত ভৱেন চৌধুৰী যিগৰাকী গুৱাহাটীৰ প্ৰাৰ্থী আম আদমি পাৰ্টীৰ আনুষ্ঠানিকভাৱে আজি ঘোষণা হ'ল, যিগৰাকীৰ নাম অসম ৰাজ্যিক আপৰ মুৰব্বী, তেওঁ এখন সংবাদমেল সম্বোধন কৰিব আৰু আপৰ ইণ্ডিয়াৰ সৈতে আপে কি সম্পৰ্ক অনাগত দিনত বজাই ৰাখিব সেই সন্দৰ্ভত তেওঁ চাগৈ স্পষ্ট কৰিব। যদিও বা আপে ৰাস্তা একেবাৰে বন্ধ কৰি দিয়া নাই, কিন্তু তেওঁলোকে 3জন প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰি এটা কথা স্পষ্ট কৰি দিছে, অনাগত সময়ত তেওঁলোকে এককভাৱে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। ৰাজনৈতিক বিশ্লেষকে ক'ব খোজে কংগ্ৰেছৰ সৈতে চাগৈ আপে ধাৰণা কৰিলে কংগ্ৰেছৰ সৈতে যদি এই যাত্ৰা আৰম্ভ কৰা হয় তেতিয়া কংগ্ৰেছো ধ্বংস হ'বই, আপো ধ্বংস হ'ব। গতিকে এই কংগ্ৰেছৰ সৈতে সহযাত্ৰী নহৈ এই ৰাজনৈতিক যুঁজখন তেওঁলোকে এককভাৱে অৱতীৰ্ণ হ'ব বিচাৰিলে, যদিও বা পৰাজিত হয় আম আদমি পাৰ্টী যাতে অনাগত নিৰ্বাচনত অসমত চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ থাকে বা চৰ্চাৰ বিষয় হৈ থাকে, সংবাদ মাধ্যমত শিৰোনাম দখল কৰি থাকে, সেই উদ্দেশ্য আগত ৰাখি তেওঁলোকে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে। কিন্তু তৎসত্ত্বেও তেওঁলোকে কৈছে, মন কৰিব, তেওঁলোকে ৰাস্তা খোলা ৰাখিছে বা ৰাস্তা কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতাৰ ৰাস্তা সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিয়া নাই। কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতাৰ ৰাস্তা তেওঁলোকে যদিহে সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰিলে হয় তেতিয়া তেওঁলোকে 14খন আসনৰ কাৰণে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব পাৰিলে হয় বা 14খন আসনতে তেওঁলোকে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম এই কথা ঘোষণা কৰিব পাৰিলে হয়। তেনে নকৰি তেওঁলোকে মাথো 3টা সমষ্টিত প্ৰাৰ্থী ঘোষণা কৰিছে আৰু তেওঁলোকে আশা কৰিছে। তেওঁলোকে এটা কথা উল্লেখ কৰিছে, আমি যদি চাওঁ যে ভূপেন বৰাৰ সৈতে তেওঁলোকৰ যিখন বৈঠক অনুষ্ঠিত হৈছিল তাতো তেওঁলোকে ডিব্ৰুগড়, তেজপুৰ আৰু গুৱাহাটীৰ কথাই পাতিবলৈ গৈছিলে, কিন্তু তেতিয়া তেওঁলোকে সময় ল'লে, অৰ্থাৎ কংগ্ৰেছে সময় ল'লে, তেওঁলোকে ক'লে যে আমি ইয়াত বিশেষকৈ এই বিষয়ে আমি যিহেতু ক'ব নোৱাৰোঁ, গতিকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব কেন্দ্ৰত। গতিকে তেনেকুৱা ধৰণৰ যিখিনি কথা কোৱা হ'ল আৰু তাৰপিছত আজি আপৰ যিটো সংবাদমেল আমি দেখিবলৈ পালোঁ বা আমি এই মুহূৰ্তত শুনালোঁ, তেওঁলোকে ক'লে যে সময় গৈ আছে আৰু সেই সময় গৈ আছে বাবে আপে নিজাববীয়াকৈ এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে। অৰ্থাৎ ইয়াৰ দ্বাৰা এইটোকে বুজাব পাৰি যে ডিপ্ল'মেটিক কিছু স্থিতিত তেওঁলোক আছে, হয়তো ইণ্ডিয়া এলায়েন্স তেওঁলোকে ভাঙিবও বিচৰা নাই, তেওঁলোকে সমৰ্থনতো থাকিব, কিন্তু নিজৰ যিকেইখন আসন বা শক্তিশালী তেওঁলোকে আচলতে নিজকে প্ৰাৰ্থী বুলি ক'ব হয়তো বিচাৰিছে আপে, সেইবাবে এই 3টা সমষ্টি তেওঁলোকে লৈছে নে কি কয়? হয় পাপৰি, সঠিককৈ কৈছে আপুনি, বিশ্লেষকৰ দৃষ্টিত বা বিশ্লেষকসকলে অনুৰূপ মন্তব্য কৰিছে, আপে ইণ্ডি এলায়েন্স ভাঙিব বিচৰা নাই, বিজেপিক প্ৰতিহত কৰিবলৈ ইণ্ডি এলায়েন্সৰ লগতে তেওঁলোকে সহযাত্ৰী হিচাপে থাকিব বিচাৰিছে, সমান্তৰালকৈ নিজৰ দলটোক শক্তিশালী ৰূপত নিৰ্বাচনত আত্মপ্ৰকাশ কৰাবও বিচাৰিছে। নিৰ্বাচনী এনে এক সময় যিটো সময়ত এটা দলে শক্তিশালী ৰূপত আত্মপ্ৰকাশ কৰিব পাৰে, পৰাজিত জয়ী হোৱা বা পৰাজিত হোৱা সেয়া অন্য বিষয়, কিন্তু নিৰ্বাচনৰ সময়ত প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিলে সেই দলটো সংবাদ শিৰোনামো দখল কৰে বা সেই দলটো চৰ্চাত থাকে। গতিকে সেইসমূহ কথা লক্ষ্য আগত ৰাখি আম আদমি পাৰ্টীয়ে যিহেতু সৰ্বভাৰতীয় পৰ্যায়ত বিভিন্ন ৰাজ্যত দলৰ সাংগঠনিক স্থিতি শক্তিশালী কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে 3টা সমষ্টিত প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে। কিন্তু এটা যুক্তিসংগত কথা, কিছু সময়ৰ আগতে প্ৰাসংগিক এটা কথা কংগ্ৰেছৰ এজন বিধায়কে কৈছে, যি সময়ত পাঞ্জাৱত আপৰ চৰকাৰ আছে, যি সময়ত দিল্লীত আপৰ চৰকাৰ আছে, তেওঁলোকে দাবীহে কৰি আছে 100% তেওঁলোকক আসন লাগিব, কংগ্ৰেছক তেওঁলোকে আসন এৰি নিদিয়ে, কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকে আসন প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰা নাই। তেনে সময়ত অসমত যিটো দলৰ কোনো এজন বিধায়কেই নাই, তেওঁলোকৰ মাত্ৰ জনপ্ৰতিনিধি এগৰাকী, নিৰ্বাচিত জনপ্ৰতিনিধি এগৰাকী দিল্লী মিউনিচিপাল, গুৱাহাটী মিউনিচিপাল
কর্পোরেশনের এগারী সদস্যা গতি এই আমি এনেকে কব পো নাকি পার্থ যে ঢোট উঠি যাব বিচারিছে কারণ যেতিয়া দেখিছে যে এটা পাঞ্জাবত যেহেতু কোয়া হয়েছে পাঞ্জাবর স্থিতি সবল রূপত আছে বা দিল্লির কথা নকলো এবার গতি হয়তো এনেকা ধরনের হব পারে নাকি যে আমি তেনে ধরনের একটা স্থিতি আমি করব পারো বা আমি যেহেতু ডিব্রুগড় বা তেজপুর বা গুয়াহাটিত আমি আমার শক্তিশালী প্রার্থী আছে গতি আমি প্রক্ষেপ করব পারো সেই মতে আমি জিকি আহিম এনেকা ধরনের কিবা একটা ধারণা মনতে লৈছে নাকি আর যার ফলত অতি কম মানে আপনি যদি ভালকে চাই যে অতি তৎপরতার আসলে ভূপেন বরার সহ সেই বৈঠক মিলিত হয়েছিল আর কয়ে দিয়া হয়েছিল যে একটা সময় লাগবে কিন্তু সেই সময়লেও আনকি অপেক্ষা নকরিলে সময়লে অপেক্ষা নকরিলে কিন্তু পাপড়ি গুয়াহাটির যদি সমষ্টিটির কথা আপনি কয় গুয়াহাটি পৌরসভার নির্বাচনত মন করব আপ দ্বিতীয় স্থানত আসে ভোটর পরিসংখ্যারপর তৃতীয় স্থানত কংগ্রেস আসে সেই যুক্তিরে গুয়াহাটি সমষ্টিটি আপে দাবি করাটো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ যেহেতু মিউনিসিপালিটি ইলেকশনত অধিক ভোট পাইছিলে কংগ্রেসতকৈ গতি প্রার্থী প্রক্ষেপ করা বা সেই সমষ্টিটি বিচরা খুবই প্রাসঙ্গিক বা খুবই যুক্তিসঙ্গত তার সমান্তরালক আন দুটা সমষ্টি বিচারিলে তেজপুর আর ডিব্রুগড় গতি এটা পর্যায়ে দলটুক দলটুক শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করার চিন্তাও করেছে আন দিকে আম আদমি কংগ্রেসের সঙ্গে মিত্রতাও সম্পূর্ণরূপে ভঙ্গ করা নাই আমি বহু কথাই চাব লাগবে আম আদমি পার্টি কিন্তু শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে কংগ্রেসের দুর্গহে সহায় বিজেপির দুর্গ সহায় শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করা নাই গতি কংগ্রেসে সেই কথাও ধ্যান রাখব লাগবে আম আদমি পার্টি যদি সকল আসলে প্রকৃতিতে গোটে কথাখিনিরপা চা যাব যে এটা প্রতিক্রিয়া যথেষ্টখিনি আসবে বিশেষকৈ ডাঙর প্রশ্ন পার্থ আপনার ধন্যবাদ জানাইছো আর ডাঙর কথাটাই হব যে ইন্ডিয়া এলায়েন্স ভঙ্গ হওয়ার পথত নাকি কারণ বারম্বার বিগত সময়সাত আমি যদি চাও এই কেটা দিনত প্রায় তেনে ধরনের কথাবুরে ঘটি আছে রাজনৈতিক প্রেক্ষাপটত আর তার মাজতে অসমত যেটো কথা আমি কলোয়ে গতি ইয়াত এটা কিমান কার উপর প্রভাব পড়বো সেয়া এটাই কই দিব পড়া একটা কথা বা বিষয় নহয় কিন্তু প্রতিক্রিয়া আহিছে কংগ্রেসের তরফের প্রতিক্রিয়া আহিছে তেওঁলোকে কৈছে যে যথেষ্ট কম সময় যে আমি এতিয়া ইয়ার উপর কোন ধরনের প্রতিক্রিয়া দিব নিবিচার আন একটা ব্রেকিং নিউজ ইতিমধ্যে আমি কৈছো যে আপর প্রার্থী ঘোষণার পিছতো কিন্তু ভূপেন বরাই আশা এড়ি দিয়া নাই আপরে মিত্রতাক লো এতিয়াও ভূপেন বরা আশাবাদী বুঝাবুঝির বাবে শেষ মুহূর্তলৈকে চেষ্টা চলাব ভূপেন বরাই ভূপেন বরাই এটা কথা কৈছিলে যে আমি আসলে সিদ্ধান্ত লব নোৱাৰো কারণ সিদ্ধান্ত AICCয়ে লব কিন্তু আমি কথা পাতিব পাৰো গতিকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ যেহেতু এক বৈঠক হয়েছিল ভূপেন বরার সহ বৈঠক হয়েছিল আর এই তিনিওগী প্রার্থী যার তিনিওগী প্রার্থীর কথা আমি ইতিমধ্যে কৈছো তিনিওগী ভূপেন বরার বাসগৃহতে এক বৈঠক মিলিত হয়েছিল তারপর ভূপেন বরাই কৈছিল যে আমি আলোচনাহে করব পাৰো সিদ্ধান্ত গ্রহণ আমি করব নোৱাৰো আর যেতিয়া আপে এই সিদ্ধান্ত গ্রহণ করলে তেতিয়া ভূপেন বরা এটা কৈছে যে আমি এতিয়াও আশাবাদী আপরে মিত্রতাক লৈ এতিয়াও আশাবাদী বুঝাবুঝির বাবে শেষ মুহূর্তলৈকে আমি চেষ্টা চলাই যাম খবর এইদরে অব্যাহত রাখিম সময়সমূহ বাণিজ্যিক বিরতি ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল প্রধানমন্ত্রী ফোন কলক কেন্দ্র করে এগারী বিধায়কর সুতরাং হওয়া কথোপকথনের সেই ফোন কল ভাইরেল হয়েছিল আর সেই ভাইরেল ফোন কলক কেন্দ্র করিয়ে জুনমণি রাভা চর্চালে আসছে হয় প্রথমবার জুনমণি রাভা চর্চালে আসছিল এগারী জনপ্রতিনিধিক প্রত্যাহ্বান জানা এটা ঘটনাক লৈ বিহপুরিয়ার বিধায়ক ডক্টর অমিয়া ভূঁয়ায় করা এটা অনুরোধ প্রত্যাখ্যান করে জুনমণি রাভায় বলিষ্ঠভাবে উত্তর দিছিল আপনারক মন্ত্রী বিধায়কে নিয়ম বনায় আর আমাক ভাঙিব কয় জুনমণি রাভার এগারী বিধায়কক দিয়া এনে সাহসী উত্তরে সংবাদ মাধ্যমত সংবাদ শিরোনাম দখল করা কোনো আচরিত কথা নাছিল আর এই ঘটনার পিছতে অনেকেই জুনমণি রাভাক লেডি সিংহম হিসাবে আখ্যা দিছিল এক সাহস আর কর্তব্যনিষ্ঠার প্রতীক হিসাবে পরিস্থিতি লাভ করেছিল জুনমণি রাভাই কিন্তু জুনমণি রাভার সেই পরিস্থিতি বেশি দিনলৈ নাথাকিল সুমাই পড়িল আন এটা বিতর্ক জুনমণির সততার পরিস্থিতি বেশি দিনলৈ নাথাকিল প্রথমে ভাবী স্বামীক প্রবঞ্চনার গোচরত গ্রেপ্তার প্রেমিক রানা পগাগর সহ মিলি মাজুলীত ধন আত্মসাতর গোচরত জুনমণি রাভার নাম সাঙুর খাই পড়াত নিজেও যাবল হল কারাগারলৈ জুনমণি রাভার প্রবঞ্চক স্বামীক নিজেই গ্রেপ্তার করছে ওএনজিসির এগারী বিষয়া হিসাবে পরিচয় দিয়ে বিভিন্নজনের ঠক প্রবঞ্চনার ধন সংগ্রহ করেছিল উৎকোচ লৈছিল রানা পগাগে
আর সেই বিতর্ক চলি থাকার মাজতে জুনমণি রাভার আন এটা ফোন কল ভাইরেল হয়েছে। ব্যবসায়িক ধন দাবি করা ফোন কল ভাইরেল, দুগৰাকীক ব্যবসায়িক জুনমণিয়ে ধন দাবি করার ফোন কল ভাইরেল হয়েছে। এই ঘটনারও তদন্ত চলে। কারাগারের উলাই অহার পাছতে জুনমণি রাভাক পুনের নিযুক্তি দিয়া হল, পুনের মকরল করা হল চাকরি। মরিকলং আরক্ষী থানার উপ পরিদর্শক হিসাবে পুনর্বার নিযুক্তি লাভ করলে এইগারী দক্ষ সাহসী আরক্ষী বিষয়া। আর এই মরিকলং আরক্ষী থানার উপ পরিদর্শক হয়ে থাকার সময়তেই 2023 সনের 6 মেত এটা অভিযান চলাবলে গেছিল লক্ষিমপুর। 6 মেত আসামিক লগত লৈ লক্ষিমপুর অভিযান, ধনের বিনিময়ত নকল সোণর মাফিয়াক এড়ি দিয়ার অভিযোগ জুনমণি রাভার বিরুদ্ধে। মাজনিশা নগাঁওর পৰা লক্ষিমপুরলৈ গৈছিল জুনমণি রাভা। নূর মহম্মদ উরফে কালিয়া নামৰ এটা কুখ্যাত মাফিয়াক লগত লৈ এটা বৃহৎ দল, নগাঁও আরক্ষীর বৃহৎ দল গৈছিল লক্ষিমপুরলৈ অভিযান চলাবলৈ। নকল সোণর কুখ্যাত মাফিয়া আজগর আলীর ঘরত অভিযান চলাবলৈ গৈছিল সেই নিশা জুনমণি রাভাই। কিন্তু অভিযোগ উঠিছিল সেই আজগর আলীক রহস্যজনক কারণত এড়ি দিয়া হয়েছিল। নকল সোণ, নকল টকা আদি সংক্রান্তীয় এটা গোচরত এই অভিযান চলাইছিল জুনমণি রাভাই। আর তার পাছতেই জুনমণি রাভার বিরুদ্ধে লক্ষিমপুর সদর থানাত দাখিল করা হয়েছিল এজাহার। আমিনা খাতুন, আজগর আলীর মাতৃ আমিনা খাতুনে দাখিল করেছিল এজাহার, যে এজাহারত 8 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল আমিনা খাতুনে। আর এই বিতর্কর মাজতে প্রশ্ন উত্থাপন হয়েছিল যে কার নির্দেশত নগাঁওর লক্ষিমপুর জুনমণি রাভাই অভিযান চলাবলে গৈছিল নকল ফোন আর জাল নোটর ঘাটিত। সেই বিষয়টি আজিও রহস্য হয়ে থাকে। আর তার পিছতে আরম্ভ হয়েছিল জুনমণি রাভাক লৈ সর্ববৃহৎ বিতর্ক, জুনমণি রাভার রহস্যজনক মৃত্যু। 2023 সনের মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারীক লৈ কঠোর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মধ্যাহ্ন ভোজন আর ইউনিফর্ম কেলেঙ্কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগুলি। শিক্ষা সঞ্চালকর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বিষয়টি চাবলে নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীয়ে। কাইলৈ সদনত এই সন্দর্ভত শিক্ষামন্ত্রীক বিবৃতি দিবলে নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সদনত জনিয়া সমষ্টির মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারীর বিষয় উত্থাপন করেছিল বিধায়ক রফিকুল ইসলামে। বিদ্যালয় পরিদর্শকে প্রতিবেদন দিয়ার পিছতো সঞ্চালক চারি মাহে ব্যবস্থা নোলার অভিযোগ বিধায়কগী, জনিয়ার বিধায়কর অভিযোগের পিছতে সদনত সরব হয়ে পড়ল মুখ্যমন্ত্রীগী। মিড ডে মিল, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মিড ডে মিল, মিড ডে মিলের কারণে স্টুডেন্ট ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক সকলে ডিস্ট্রিক্ট কমপ্লেন করল যে মিড ডে মিল নুখায়। আই এস এ ইনকোয়ারি করে ডিরেক্টর অফিস রিপোর্ট দিছে আপনার অক্টোবর মাহত, তাতে আই এস এর রিপোর্ট মোর ওসর আছে। চাউল ঘোটালা করেছে, ইকো স্পোর্টসর পয়সা, এনুয়াল গ্রান্ট, আপনার স্পোর্টস গ্রান্ট গোটেখিনি আত্মসাত করা বলে আই এস এ রিপোর্ট দিছে ডিরেক্টর অফিস। চারি মাহ আগত, যা দুমাহ আগত ডি আর এস এর মিটিং হয়েছে, মই সেকেন্ডারি ইনস্টিটিউশন ডিরেক্টর কইছো আপনি রিপোর্ট পাইছে না? তাকে কইছে পাইছো। এই সব ঘোটালা করার পিছত আই এস এ রিপোর্ট দিছে ডিরেক্টর অফিসর পর চারি মাহ হয়ে গেল, চাউল ঘোটালা, স্পোর্টস ঘোটালা, এনুয়াল ফান্ডর ঘোটালা, এতিয়ালৈকে কোনো অ্যাকশন লওয়া নাই। বরঞ্চ সেই এস এম ডিসির সভাপতিজনক কেনেকে খেদিব লাগে এই সব পরামর্শ অফিসর পর দি হেডমাস্টারে এইটু করে আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি চারি মাহ আগতে রিপোর্ট দিয়ার পিছত এইটোর ব্যবস্থা লওয়া নাই, তেতিয়ালে আমি ডাইরেক্টর ওপর আজিয়ে মই ব্যবস্থা লম, এইটো আপনি নিশ্চিত থাকক। আর বিষয়টো এতিয়াই মই শিক্ষামন্ত্রীক কম, আর তেখেতে আজি গোটেই ঘটনাটো চাই কালি সদনক জনাব। আর যিজন যদি আমার ইয়াত রিপোর্টটো পড়ি আছে, প্রসেস হওয়া নাই, তার উপর আমি একদম স্ট্রংগেস্ট একশন লম, এইটো ক্ষেত্রত আপনি নিশ্চিত থাকক, আর ইয়াত কোনো কম্প্রোমাইজ নহব। মই মাননীয় সদস্যজনের প্রশ্নত এটা কথা কব খুঁজো, প্রতি বছরে আমি ইউনিফর্মের কারণে পুঁজি যোগান ধরো, কিন্তু মই যেতিয়া বিভিন্ন জিলাত যাও, কিছুমান শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীসকলের ইউনিফর্মটো খুব ভাল হয়, আনহাতে কিছুমান স্কুলত গলে ইউনিফর্মের স্ট্যান্ডার্ডটো খুব বেয়া হয়। ইয়ার প্রায় এটা কথাই বুঝা যায় যে একাংশ ইউনিফর্মের পুঁজি খুব ভাল করে ব্যবহার করেছে, আন একাংশ এস এম ডি সি হোক, প্রধান শিক্ষকে হোক, ইউনিফর্মের টাকাটা ভাল করে ব্যবহার করা নাই।
এই বছরটোত আমার এটা মিশন হব যে ইউনিফর্মটো কেনেকে আমি ভালতকৈ ভাল দিব পাৰো, মধ্যাহ্ন আহাৰ যোজন ভোজনটোতো থাকিবই লগত ইউনিফর্মও। সেইকাৰণে বিধায়কসকলক মই অনুৰোধ কৰিম যে আপোনালোকৰ অধীনত থকা প্ৰত্যেকখন এল পি স্কুলৰ ইউনিফর্মটো আপোনালোকে ইমান ছাত্ৰ থাকে কাৰোবাৰ পৰা আপোনালোকে ইউনিফর্মটো সংগ্ৰহ কৰিব বা আপোনালোকে চাব, যিকেইটা নিজে গ্ৰেডিং কৰিব যে গ্ৰেড এ, গ্ৰেড বি, গ্ৰেড চি, যিখিনি চি কেটেগৰীত আপোনালোকে ইউনিফর্ম দেখা পাব যে ইয়াতে টকা পইচা গোটেই খালে ইউনিফর্মৰ কেটেগৰীটো চি, তেনেকুৱা আমাক লগে লগে জনাব। এইবাৰ আমি এফ আই আৰো কৰিম আৰু আমি ষ্ট্ৰংগেষ্ট একশ্যন ল'ম, কাৰণ ইউনিফর্ম ল'ৰা ছোৱালীৰ ইউনিফর্ম, মধ্যাহ্ন আহাৰ যোজনৰ টকা আত্মসাত, এই বস্তুটোৰ পৰা আমি অসমৰ শিক্ষা জগতক মুক্ত কৰিব লাগিব। আৰু ৰাজ্যত মধ্যাহ্ন ভোজন এটা বৃহৎ চিণ্ডিকেটত পৰিণত হৈছে। মধ্যাহ্ন ভোজন অক্ষয় পাত্ৰৰ দৰে আনুষ্ঠানক দিব লাগে, শিক্ষকে ক'ত কম দামত পাচলি পায় বিচাৰি ফুৰিব লাগে, এই মন্তব্য কৰিছে বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। মধ্যাহ্ন ভোজনটো আচলতে সঁচা ক'বলৈ হ'লে মোৰ নিজৰ ব্যক্তিগত অভিজ্ঞতাৰে মই দেখিছোঁ যে এইটো এটা ডাঙৰ চিণ্ডিকেটত হৈছেগৈ। বিভিন্ন যিহেতু শিক্ষক সংগঠনবিলাকে এই মন্তব্য কৰাৰ কাৰণে মোৰ সমালোচনা কৰিব, কিন্তু তেখেতসকলে মধ্যাহ্ন ভোজনৰ ক্ষেত্ৰত আমি কৈছিলোঁ যে এটা ষ্টেণ্ডাৰ্ডাইজেশ্যন হ'ব লাগে, আৰু ষ্টেণ্ডাৰ্ডাইজেশ্যন হ'ব লাগিলে তেতিয়াহ'লে অক্ষয় পাত্ৰক যেনেকৈ দিয়া হৈছে, অক্ষয় পাত্ৰ এটা ফাউণ্ডেশ্যন, এই ফাউণ্ডেশ্যনটোক দিয়াৰ ক্ষেত্ৰত সুন্দৰভাৱে চলি আছে, তেনেকুৱা সেই একে ব্যৱস্থাই কৰিব লাগে। কিয়নো নহ'লে কিছু এনেকুৱা দেখিছোঁ যে বহু স্কুলৰ ভাৰপ্ৰাপ্ত শিক্ষকসকলে এই ক'ত সস্তাত চব্জি পাম, ক'ত ৰাতিপুৱাই ছাত্ৰ ছাত্ৰীৰ শিক্ষাদান কৰাতকৈ তেওঁলোকে ক'ত সস্তাত চব্জি পোৱা যায়, ক'ত সস্তাত মই কেনেকৈ কি বস্তু আনিব পাৰোঁ, এইটোলৈ তেওঁলোকে যথেষ্ট ব্যস্ত হৈ থাকে। মুম্বাইৰ সমীপৰ থানেৰ পশ্চিম নলপাৰাৰ এখন ডমিনজ ৰেষ্টুৰাণ্ট বিদ্যুৎস্পৃষ্ট হৈ এগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে। 24 বছৰীয়া মহেশ আনন্ত নামৰ যুৱকজনে বৃহস্পতিবাৰে পুৱা প্ৰায় 6 বজাত ৰেষ্টুৰাণ্টখনৰ ৰান্ধনীঘৰ চাফা কৰি থকাৰ সময়ছোৱাতে এই ঘটনাটো সংঘটিত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হৈ থিতাতে মৃত্যু খাবতি ল'বলগীয়া হয় যুৱকগৰাকীয়ে। সহযোগীয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কৰি উদ্ধাৰৰ চেষ্টা চলাইছিল যদিও বচাব নোৱাৰিলে, ৰক্ষা কৰিব নোৱাৰিলে মহেশ আনন্তক। পৰৱৰ্তী সময়ত আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ হাস্পতাললৈ প্ৰেৰণ কৰে মহেশৰ মৃতদেহ। খিলঞ্জীয়া মানে আদিবাসী মানুহ, নাগৰিক আৰু খিলঞ্জীয়া বেলেগ। বিধানসভাৰ বাজেট অধিৱেশনত খিলঞ্জীয়া সংজ্ঞা দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। না যি নকওক, 31ত অহা, 51ত অহা, মই চনত গৈছো, গতিকে এই বস্তুটো ক্লিয়াৰ হৈ লওক যে 100 বছৰৰ ভিতৰত অসমত অহা মানুহে সহজে নাপাব। খিলঞ্জীয়া, মৰাণ, মটক, জন সংজ্ঞা মই আজি উত্তৰত দি দিছোঁ, অহাকালি সংজ্ঞা পাব যে অসমত যুগ যুগ ধৰি বসবাস কৰি থকা মানুহে খিলঞ্জীয়া। এইটো একদম ডেফিনেশ্যন ইজ ক্লিয়াৰ, এব অৰিজিনেল। যেনেকৈ আমেৰিকাত গ'লে ৰেড ইণ্ডিয়ানসকলক খিলঞ্জীয়া বুলি কয়। ডকুমেণ্ট টকুমেণ্ট লৈ আহক, আমিতো মিয়া বোলা মানুহে ইছলাম অসম ভাৰতত অহাই নাছিল ইমান বছৰ আগত। এতিয়া ঘটনাটো হ'ল, যদি আপোনালোকে আপোনালোকৰ কনভাৰ্ট হোৱাৰ আগৰ জাতিটোৰ নামত বিচাৰে আপোনালোকে পাব। এতিয়া বহুতেতো মনৰ ইচ্ছাত কনভাৰ্ট হোৱা নাছিল, ঔৰংজেবৰ তৰোৱালতহে কনভাৰ্ট হৈছিলে, গতিকে এটা উভতি আহিব লাগে। গতিকে যি নহওক অধ্যক্ষ মহোদয়, গতিকে এই বস্তুটো দুটা তিনিটা আমাৰ ৰেকৰ্ড ষ্ট্ৰেইট হ'ব লাগে যে বসুন্ধৰা মাইগ্ৰেণ্ট মুছলিম মানুহখিনিৰ কাৰণে নহয়,